গাঙ্গুটিয়া গোবিন্দ ভবন জমিদার বাড়িতে সবাইকে স্বাগতম। আমি আরও একটি ভিডিও বানিয়েছিলাম এই জমিদার বাড়িটি নিয়ে, সেটি খুব জনপ্রিয় হয়েছিল, অনেক সাড়া পেয়েছিলাম। তো আমার আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য কয়েকটি মিউজিক ভিডিও বানানো, সেই সাথে একজন গুণী শিল্পীর সাক্ষাৎকার নেওয়া এবং আপনাদেরকে নতুন করে এর বর্তমান অবস্থাটা সবার সামনে তুলে ধরা, এই জমিদার বাড়িটার এখনকার পরিস্থিতি কেমন। আমি সেই সময় যার সঙ্গে কথা বলে গিয়েছিলাম সে মানুষটি আর নেই, আমরা শুনবো। পুরো ভিডিওটি দেখুন, সবাই সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। অনেক ধন্যবাদ। গোবিন্দ ভবন জমিদার বাড়ির এটা প্রধান গেট। আমি এর আগে দুই বছর আগে যখন আসছিলাম তখন এরকম দেয়াল ছিল না, পুরোটাই খোলা ছিল। এবার দেখছি যে পুরোটা দেয়াল, চারপাশটা একদম একটা নদী, সুন্দর একটা প্রকৃতি, এখানে দারুণ, একেবারে অপূর্ব সুন্দর যাকে বলে। আসলে আমরা ঢুকছি, স্বাগতম আজকের গোবিন্দ ভবন জমিদার বাড়িতে। আমরা ঢুকছি, ভিতরে আমরা কি কি করব না করব আপনারা সব কিছু দেখতে পাবেন, একটু পুরো ভিডিওটা দেখবেন প্লিজ। আচ্ছা, এবার বলে দিচ্ছি কি করে জমিদার বাড়িতে যাবেন। ধামরায় পার হয়ে কালামপুর যাবেন, তারপর ডানে একটা ইউটার্ন নিয়ে ঢুকবেন, সেখান থেকে কাউলিপাড়া যাবেন, তারপর কাউলিপাড়া থেকে বামে ঢুকবেন, কিছু দূর গেলেই ওই জমিদার বাড়িটা, গাঙ্গুটিয়া জমিদার বাড়ি। কাউলিপাড়া থেকে বামে ঢোকার আগে কাউকে জিজ্ঞেস করলেও জানতে পারবেন জমিদার বাড়িটা ঠিক কোথায় আছে। বেশ খানিকটা মানে ঘুরে 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 অবশেষে পৌঁছে যাবেন জমিদার বাড়িতে। বুদ্ধিজীবী আমি ওই দেখছি ভিডিওটা দেখছি, মারা গেছে দেখছি দাদার সাথে, এই মে মাসের আগের মেয়ে তো মারা গেছে। Thank you.
আমরা আজকে প্রচণ্ড ঠান্ডার মধ্যে ঘুরতে আসছি এবং ঘুরতে এসে মনে হলো এই সুযোগটা আমি হাতছাড়া না করি সালাম ভাইকে যেহেতু পেয়ে গেলাম সেহেতু সালাম ভাইয়ের কাছ থেকে কিছু কথা একটু শুনতে চাই না বুঝে আমার মনে হচ্ছে যে ব্যাপারটা এইরকম তুমি জানতে চাইতেছো যে মানে কিছু কথাবার্তা বলি যাতে আমার কিছু কথা হোক নিজের ঢাক নিজের আমরা আসলে একজন মহাসালামের গল্পই শুনতে চাই আসল কথা হচ্ছে এটা যে আমরা একজন গুণী শিল্পী নাট্যকার মঞ্চ কাঁপানো অভিনেতা যিনি একজন লেখক একজন অভিনেতা সেই মানুষটাকে আমরা আসলে তুলে ধরতে চাই এটা হচ্ছে বড় কথা তন্দার রাজ্জাকের সংলাপ বলি ফারুকের সংলাপ বলি তারপরে জাফর ইকবালের সংলাপ বলি মুখস্থ আচ্ছা আচ্ছা এবং সেই সুবাদেই দৃষ্টিপাতে আমার যুক্ততা এবং সেই থেকে আজকে পর্যন্ত মঞ্চের সঙ্গে মঞ্চের মানুষ হিসাবে আমরা দেখতে পাই আপনার আজকের গাঙ্গুটিয়া জমিদার বাড়ি পরিদর্শন শেষ আমরা এখন চলে যাচ্ছি অনেকগুলো মিউজিক ভিডিও করলাম সাক্ষাৎকার নিলাম আজকে টুরটা সব সত্যি অন্যরকম লাগছে ভালো লাগছে একটা